জাতীয় শোক দিবসের খবর জানাতে ধানমন্ডি 32 নম্বরে এবং বনানী কবরস্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মীরা। প্রথমে যেতে চাই, আমাদের সাথে তিনজন সহকর্মী আছেন, আমরা প্রথমেই যেতে চাই তাহসিনা জেসির কাছে। জেসি, আপনি এর আগেও শ্রদ্ধা নিবেদন খবর জানিয়েছিলেন, এই মুহূর্তে কারা কারা শ্রদ্ধা নিবেদন করছেন জানাবেন। বঙ্গবন্ধু মানে একটি অনবদ্য ইতিহাস, বঙ্গবন্ধু ব্যক্তি মুজিব থেকে হয়েছিলেন ইতিহাসের মহানায়ক। এই ইতিহাসের মহানায়ককে 1975-এর 15ই আগস্ট নৃশংসভাবে হত্যা করেছিল ঘাতকেরা। এই দিনটিকে শ্রদ্ধা করে স্মরণ করতে 15ই আগস্টে এই দিনে ধানমন্ডি 32 নম্বরে জাদুঘর প্রাঙ্গণে সাধারণ মানুষের ঢল নামে। আমাদের সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে ভোরে ধানমন্ডি 32 নম্বর জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপরই এই জায়গাটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলছে। সকাল থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, যে সকল সহযোগী সংগঠন রয়েছে, ধানমন্ডি সংগঠন রয়েছে, সকলে একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া রাজধানীতে যে সকল ইউনিট রয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ধানমন্ডি সংগঠনগুলোর, সেই ইউনিটের নেতাকর্মীরাও একে একে শ্রদ্ধা জানাচ্ছেন। শুধু রাজনৈতিক সংগঠন নয়, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও আজ 32 নম্বরে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি দল শ্রদ্ধা নিবেদন করছে, তবে কিছুটা অরাজকতা তৈরি হয়েছে এই পুরো জাদুঘর প্রাঙ্গণে। দর্শনার্থীদের এত ঢল যে এই ঢল সামলাতে স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রদ্ধা নিবেদন চলছে এবং প্রচুর সাধারণ মানুষ এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। অনেকে এসেছেন নিজেদের সন্তানকে সাথে নিয়ে এসেছেন, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে। তারা সকলেই বলছেন যে নতুন প্রজন্মকে তারা বঙ্গবন্ধুর ইতিহাস জানাতে চান, বঙ্গবন্ধুর বাঙালি জাতির প্রতি যে ত্যাগ দীক্ষা রয়েছে সেগুলো জানাতে চান। এ কারণে এই 1975-এর সেই 15ই আগস্ট এই যে কালো রাত সংঘটিত হয়েছিল, সেই কালো রাতের ইতিহাস তাদেরকে জানাতে তারা আজ তারা তাদেরকে সাথে নিয়ে এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং এই শ্রদ্ধা নিবেদন দুপুর পর্যন্ত চলবে। পরবর্তীতে আমরা তাদেরকে বিস্তারিত খবর আবার জানাবো। জেসি, আপনি থাকুন। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আরও খবর জানবো আমাদের আরেক সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, জান্নাত সাথী, আমি ভোর থেকেই ধানমন্ডি 32 নম্বরে আছি এবং তাহসিনা যেটি বলছিলেন মূল বেদি থেকে, এবং আমি কিছু আমার অভিজ্ঞতা এখান থেকে বলতে চাই। এখানে তো সব শ্রেণী পেশার এবং সব বয়সের মানুষ এসেছেন, তো আমি বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। একজন 60-ঊর্ধ্ব ব্যক্তির সঙ্গে একটু আগেই কথা বললাম, আসলে যিনি 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার কী প্রতিক্রিয়া হয়েছিল সেই প্রতিক্রিয়ায় তিনি বলছিলেন, তিনি তখন গ্রামে থাকেন, অর্থাৎ ঢাকার বাইরে থাকেন। সেই সময় পেপার, পত্রিকা, রেডিও, টেলিভিশন তো এত ছিল না। সেই সময় তারা শুধু জেনেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কিন্তু সপরিবারে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটি অনেক পরে জেনেছে। সেই সময় যে তার রক্তক্ষরণ, সেই সময় যে তার খারাপ লাগা এই এই দেশের নেতৃত্ব নিয়ে, এই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন কে করবে, সমস্ত প্রসঙ্গে অনেকেই কথা বলছেন, যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা এখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কিন্তু বলছেন তারা বঙ্গবন্ধুকে ভালোবেসেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। অর্থাৎ দল মত নির্বিশেষে সবার উপরে বঙ্গবন্ধু, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এখানে অনেক ব্যক্তি আছে এখানে। এছাড়া আওয়ামী লীগের যারা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, তারা তো সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সুশৃঙ্খলভাবেই চেষ্টা করছেন যাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা যায়। এবং বিশেষ করে তরুণ প্রজন্মের একটি কথা বলতে চাই, এখানে যারা তরুণ প্রজন্ম আসছেন তাদের সবার মুখে একটিই কথা, তারা আসলে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটার বাস্তবায়ন দেখতে চান এবং সেটি বাস্তবায়িত করতে চান। এটি হচ্ছে তরুণ প্রজন্মের স্বপ্ন। এছাড়া অনেক ছোট বাচ্চাও এসেছেন তার বাবা মায়ের হাত ধরে, তারা দেখছেন পুরো ব্যাপারটিকে। তাদের বাবা মায়ের কাছে প্রশ্ন ছিল বাচ্চাকে কেন নিয়ে আসা হয়েছে, তারা বলছেন যে ইতিহাস জানবে বাচ্চারা, বঙ্গবন্ধু সম্পর্কে জানবে।
বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানবে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যা করণীয় সেটি আসলে বাচ্চাদের এখানে শেখানো হচ্ছে। তো আমি বলতে চাই যে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু ওই বঙ্গবন্ধু 32 নম্বরে আসছেন, সব বয়সের মানুষ আসছেন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে তো আসছেনই, তারাও বঙ্গবন্ধু সম্পর্কে আসলে কথা বলতে চাচ্ছেন। তো আমি 32 নম্বরে আছি, কিন্তু প্রতি ঘন্টায় জানাচ্ছি আসলে এই বঙ্গবন্ধু 32 নম্বরের যে পরিস্থিতি, বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তার প্রতিকৃতিতে তাদের প্রতিক্রিয়া। তো আমি এখানে আছি, নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো তথ্য আপনাকে জানাতে পারবো জানার সাথে। নিশ্চয়ই রেদোয়ান, আপনি থাকুন, আবারও আপনার সঙ্গে যুক্ত হব এবার বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, এর আগে আপনি জানিয়েছিলেন শ্রদ্ধা নিবেদনের খবর, এই মুহূর্তে কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন জানাবেন। সাথী, এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং একটু ছবিতে দেখায় যে এখন তারা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যরা যারা 1975 সালের 15ই আগস্ট আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন, একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হয়েছে, তাদের জন্য দোয়া করা হচ্ছে, মোনাজাত করা হচ্ছে এবং তার আগে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বনানী কবরস্থানের আজকের যে আনুষ্ঠানিকতা তা শুরু হয় সকাল 7:30টার সময়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু পরিবারের যারা সেদিন হত্যা করা হয়েছিল, বঙ্গমাতা সহ শেখ কামাল, শেখ জামাল, তাদের সহধর্মিণী এবং বঙ্গবন্ধুর শিশু সন্তান শেখ রাসেল সহ এই বনানীতে যারা শায়িত আছেন তাদের জন্য, তাদের কবরে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, নীরবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং মোনাজাত করেছেন। এরপরে কিন্তু দলীয়ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেটি বলেছেন যে সেদিন আসলে বঙ্গবন্ধু 2 কন্যা কিন্তু বাড়িতে ছিলেন না, তারা দেশের বাইরে ছিলেন, আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গিয়েছেন বলেই স্বাধীনতার যে মুখ, আমরা যে স্বাধীন তা এতদিন পরে আমরা সেই স্বাদ আবারও নিতে পেরেছি, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতাকে ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তো সেই জন্যই তিনি বলেছেন যে আল্লাহর রহমতে 2 কন্যা সন্তান বেঁচে গিয়েছেন বলে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার স্বাদ এত বছর পরেও নিতে পারছেন। আপনি দেখছেন যে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে তার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। সাথী, ধন্যবাদ হিমেল মাহবুব।